এখন যেখানে আমি আছি সেই জায়গার নাম হচ্ছে হিডেন ভিলেজ চিয়াংমাই, মানে চিয়াংমাইয়ের হিডেন ভিলেজ। এটা বেসিক্যালি একটা পার্ক, মূলত বাচ্চাদের পার্ক, কিন্তু পরিবেশটা খুব সুন্দর। আর এখানকারও মেসেজটা একই রকম, বন্য প্রাণীকে সংরক্ষণ করার যে মেসেজ সেটাই এখানে বলা আছে। বাচ্চাদের খেলনা ট্রেন, কিন্তু আমার যতদূর মনে পড়ছে এর আগে আমি এত ছোট ট্রেন দেখিনি। এশিয়ান হাতির সংখ্যা দিন দিন কমে যাচ্ছে, সেই জন্য এশিয়ান হাতিকে রক্ষা করার কথা বলা আছে এখানে। পুরো পার্ক জুড়েই রাখা আছে বিভিন্ন প্রাণীর মূর্তি। প্রজাপতির মূর্তি, প্রজাপতি পৃথিবীর জীবন ব্যবস্থার জন্য খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই জায়গায় বিভিন্ন পোকামাকড়ের মূর্তি রাখা।
এবার ঢুকছি ডাইনোসরদের রাজ্যে। এই পুরো জায়গাটা বিভিন্ন প্রজাতির ডাইনোসরের মূর্তি দিয়ে সাজানো। এই প্রজাতির নাম হচ্ছে ট্রাইসেরাটপস, উচ্চারণ ঠিক করলাম কিনা জানি না। এখানে পেলাম ডাইনোসরের ডিম। ডাইনোসরের এই প্রজাতির নাম ভেলোসিরেপ্টার। এই প্রজাতির নাম অ্যালোসরাস। এইটা উচ্চারণ করা খুব কঠিন, আপনারা স্ক্রিনে পড়ে নিন। অভিরেপ্টার, হিডেন ভিলেজের মধ্যেই একটা জায়গা আছে যেটা নাম হচ্ছে ডাইনোসর ভিলেজ। এখানে বিভিন্ন ধরনের ডাইনোসরের অ্যানিমেটেড কী বলবো ডল রাখা আছে। এখানে আসার পর আমার মনে হয়েছে যে জায়গাটা খুব সুন্দর এবং সবারই আসা দরকার। আমি এখানে এসে অনেকগুলো ডাইনোসরের নামও দেখলাম, জানলাম এবং মনে হচ্ছে জুরাসিক পার্কে আমরা হাঁটছি এখন। চমৎকার একটা জায়গা। চিয়াংমাই হিডেন ভিলেজ থেকে বেরিয়ে যাচ্ছি আজকের ভিডিওতে। এ পর্যন্তই, পরের ভিডিওতে আবার দেখা হবে।